সেটা হচ্ছে যে দিল্লির বঙ্গভবনে যেভাবে অর্ডার করা হয়েছে যে কেন্দ্রীয় হারে AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে, এই সরকারই অর্ডার করেছে, তাহলে সেই অর্ডারটা উনি করলেই তো সমস্যাটা মিটবে, অন্যথায় মিটবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি প্রথমে বলছিলেন আমরা যখন গত বছর বসি 27 জানুয়ারি, যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, তা আমরা বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রীয় সরকার 3.5 লক্ষ যে সরকারি কর্মচারী যারা আসলে অল ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, সংবিধানের কারণে তাদের রাজ্যে রাখা হয় যে রাজ্য যদি বেশি দিতে পারে কেন্দ্র বিরোধিতা করবে না, অনেক রাজ্য বেশি দেয়, পশ্চিমবঙ্গ একসময় বেশি দিত, এই 3.5 লক্ষ পদের বেতন ভাতা অফিস খরচ বাবদ পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়, আর বাকি যে 6.5 লক্ষ শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের কর্মচারী তাদের 60% টাকা গ্যারান্টি নেট বাবদ কেন্দ্রীয় সরকার দেয়। তা সুতরাং সেই যে টাকা নেই এই অজুহাতটা 1 বছরে উনি প্রমাণ করতে পারেননি এবং শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি। তো সুতরাং এইটা একমাত্র সমস্যাটা মিটবে ওই জায়গা থেকে, যে উনি ওই যে অর্ডারটা, পার্মানেন্ট অর্ডারটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে আছে এবং সেখানে আছে বলেই সেখানে দৈনিক মজুরি 800 টাকা, মানে যারা অসংগঠিত ক্ষেত্রে আছেন, আর এখানে যেটা 400 টাকা। এবং ওনার এক মন্ত্রী, বরিষ্ঠ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিছুদিন আগেই আমাদের আন্দোলন সম্বন্ধে বলেছিলেন যে আপনারা তো ওই সপ্তাহে একদিন মাছ ভাত খান, এখন তিনিই আবার পরশুদিন একটি সভায় গিয়ে কর্মচারীদের, পৌর কর্মচারীদের সভায় গিয়ে বলেছেন যে মহার্ঘ ভাতা অধিকার এটা আমি অস্বীকার করতে পারবো না, আমার রক্তে ট্রেড ইউনিয়ন আছে। তা আমরা শোভনদেববাবুকে অনুরোধ করেছি যে আপনি আপনার ওই ট্রেড ইউনিয়ন রক্ত কিছুটা মুখ্যমন্ত্রীর শরীরে ঢুকিয়ে দিন, তা মনে হচ্ছে সেই কথা বলায় কিছুটা ঢুকেছে, যার জন্য উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন মুন্ডু কাটলেও দিয়ে দিতে পারবো না, দেখা যাচ্ছে ওনার মুন্ডু অক্ষত আছে এবং এই 1 বছরের মধ্যে 3 বার ডিএ ঘোষণা হলো, মানে গত জানুয়ারি থেকে যদি আমরা এই জানুয়ারি ধরি 3 বার ডিএ ঘোষণা হলো। আসলে উনি মনে করেছিলেন যে সরকারি কর্মচারীরা হচ্ছে কুকুর বেড়াল বলেছিলেন, তারপরে আমাদের চোর ডাকাত বলেছে, ডাকাতের সর্দার চিরকুটে পেনশন পেয়েছে, তার জন্য উনি আগের বার চিরকুটে দিয়ে দিয়েছিলেন 3% বিধানসভায় দাঁড়িয়ে, এবারে কিন্তু আর চিরকুটটা দিতে পারেনি, এবারে একেবারে অর্থমন্ত্রীকে সরাসরি ঘোষণা করতে হয়েছে। সুতরাং উনি যদি একমাত্র ভয় পান, সংগ্রামী যৌথমঞ্চকেই ভয় পাচ্ছেন, এবং উনি বুঝতে পাচ্ছেন যে এই যে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, আজকে যে এই অনিয়মিত কর্মচারীদের 3000 টাকা, 3500 টাকা বেতন বৃদ্ধি করেছে, এর কারণ আর হচ্ছে সংগ্রামী যৌথমঞ্চের যে দাবি, যদিও সেটা পূর্ণ হয়নি, কিন্তু উনি এইভাবে একটা কর্মচারীদের মধ্যে বিভ্রান্ত করা সাধারণ মানুষকে, এই তো বাড়িয়েছি, এই তো বাড়িয়েছি নয়, এটা আমাদের দাবি, এবং এটা বাড়ালে রাজ্যের অর্থনীতির উন্নতি হবে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেভাবে উন্নতি করেছে, আজকে কর্ণাটকে চলে যাচ্ছে এই রাজ্যের ছেলেরা পড়াশোনা করতে, চাকরি তো পরের কথা, এই রাজ্যে আজকে বিএ ক্লাসে, এমএ ক্লাসে, ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্র ভর্তি হচ্ছে না, তার কারণ কি, তারা জানে এখানে চাকরি নেই, চাকরিগুলো চুরি হয়ে যাবে, 15 লাখ 20 লাখ টাকা তারা দিতে পারবে না, অন্য রাজ্যে গিয়ে পড়ছে, তাহলে সেই পড়ার খরচটাও কিন্তু অন্য রাজ্যে সেই টাকাটা চলে যাচ্ছে।